ভালো হতো যদি আপনি নিজে আপনার ওভুলেশনের তারিখ বের করতে পারতেন, তাই না? আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ওভুলেশনের তারিখ কিভাবে বের করতে হয় এই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওভুলেশনের তারিখ বের করলে খুব সহজে আপনি জানতে পারবেন মাসের কোন সময় আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কখন সবচেয়ে কম। তবে ওভুলেশনের সঠিক সময় জানতে হলে অবশ্যই আপনার নিয়মিত পিরিয়ড হতে হবে, অর্থাৎ যাদের পিরিয়ড প্রতি মাসে একই তারিখে হয় শুধু তারাই ওভুলেশন সম্পর্কে সঠিক ধারণা পেতে পারেন। এক্ষেত্রে মাসিক চক্রও একই হতে হবে। ধরা যাক মে মাসের 1 তারিখ আপনার পিরিয়ড হয়েছে, পরবর্তী পিরিয়ড হয়েছে মে মাসের 28 তারিখ। এভাবেই প্রতি 28 দিন পরপর আপনার পিরিয়ড হয়। আপনার ঋতুচক্র 28 দিন দীর্ঘ। এক্ষেত্রে আপনার ওভুলেশনের দিনটি হচ্ছে পিরিয়ডের প্রথম দিন থেকে হিসেব করলে 13-15 দিন। মে মাসের ক্ষেত্রে ওভুলেশনের তারিখ 13-15 এর মধ্যে। এই সময়ের মধ্যে মিলন করলে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই বেবি নিতে চাইলে আপনাকে এই ওভুলেশনের তারিখ জানতে হবে। আবার ধরুন আপনার ঋতুচক্র 25 দিনের, অর্থাৎ প্রতি 25 দিন পরপর আপনার নিয়মিত পিরিয়ড হয়। সেক্ষেত্রে আপনার ওভুলেশনের ডেট হবে 8-12 দিন। ঠিক এইভাবে খুব সহজেই ওভুলেশনের তারিখ বের করে আপনি আপনার গর্ভবতী হওয়ার উর্বর সময় সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।